প্রতিষ্ঠার 35 বছর পর নির্মাণ হতে যাচ্ছে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি ভবন। এর ফলে শিল্প সংস্কৃতি চর্চা ও বিকাশের যে প্রতিবন্ধকতা ছিল তা দূর হবে বলে মনে করেন নারায়ণগঞ্জবাসী। নতুন মাত্রা পাবে জেলার সাংস্কৃতিক অঙ্গন। তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। 1982 সালে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় শিল্পকলা একাডেমি। এরপর থেকে অস্থায়ীভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চলে তাদের কার্যক্রম। বর্তমানে একটি হাই স্কুলের কয়েকটি রুমে চলছে তাদের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, তবলা, গিটার ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ। তবে সেখানে বড় পরিসরে কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সংস্কৃতি বিকাশে এমন অন্তরায় থেকে মুক্তি পেতে শিল্পকলার একটি নিজস্ব ভবনের প্রয়োজনীয়তা আরও আগে থেকেই নারায়ণগঞ্জবাসী অনুভব করে আসছিল। বর্তমানে নগরের কালীরবাজার পুরাতন কোর্ট এলাকায় 50% জমির উপর 28 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি। এতে থাকছে 4000 বর্গফুটের 4 তলা প্রশাসনিক ভবন, থাকছে 500 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, এছাড়া রিহার্সাল রুম, গ্রিন রুম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনার সুবিধাও থাকছে এই ভবনটিতে। রিহার্সালের অভাব আমাদের নারায়ণগঞ্জে সবসময় ছিল যে জায়গা নাই এবং অনুষ্ঠান করার একটা সুনির্দিষ্ট বা নির্দিষ্ট কোনো জায়গা নাই এবং আমাদের নারায়ণগঞ্জের যারা সংস্কৃতি কর্মী আছেন তারা সত্যি অনেক কষ্ট করে, কারণ তারা সংস্কৃতিটাকে অনেক কষ্ট করে টিকিয়ে রেখেছে নারায়ণগঞ্জে। এবং আমার কাছে মনে হয় শিল্পকলা একাডেমি বর্তমানে সংস্কৃতি যারা কর্মী রয়েছেন তাদের অন্ধকারের আলোর দিশারি হয়ে কাজ করবে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাই শিল্পকলার প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও জেলার সংস্কৃতিকর্মীরা বেশ উচ্ছ্বসিত। খুবই খুশি লাগলো, খুবই ভালো লাগলো। আমরা দোয়া করি যারা এর পিছনে চেষ্টা করছে আমাদের নারায়ণগঞ্জের মাটিতে এত বড় একটা প্রতিষ্ঠান করা, এটা আমরা খুবই গর্বিত। সবার শেষে হলো আমি অনেক খুশি যে আমাদের নারায়ণগঞ্জ শিল্পীরা একটা প্ল্যাটফর্ম পেল। ভবন নির্মাণের কাজ সম্পন্ন হলে নারায়ণগঞ্জের যে ঐতিহ্য আছে তা আরও বিকশিত হবে বলে মনে করেন জেলা প্রশাসক। নারায়ণগঞ্জের শিল্পকলা ভবনটি নির্মিত হওয়ার পর আমরা নারায়ণগঞ্জের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের পাশাপাশি নতুন মাত্রা সংযোজন করে নতুনভাবে নারায়ণগঞ্জকে বাংলাদেশে আরও পরিচিতি লাভ করার একটি ক্ষেত্র সৃষ্টি হবে। আগামী বছরের জুন মাসে শিল্পকলা একাডেমির অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে মনে করছেন এর কর্মকর্তারা। NTV News Desk।